স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বললেন সন্তানের দায়িত্ব নিতে চান। আর কি কি বললেন অভিনেতা? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তার আগে আপনারা যারা শর্মিলা শোহাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। বিবাহ বিচ্ছেদ নিয়ে এর আগে কোনো কথাই বলেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বিশেষ কথা বলতে পছন্দ করেন না। তবে প্রথমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে স্ত্রী ও সংসার নিয়ে মুখ খুললেন অভিনেতা। তবে তাদের মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে বা ঠিক কী কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এই বিষয়ে কোনো কথাই বলেননি নওয়াজ। সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি প্রথমেই বলে দেন যে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি। তবে নওয়াজ এটা বলেন যে মেয়েকে ভীষণ ভালোবাসেন তিনি, তাই সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য তিনি একেবারে প্রস্তুত। উল্লেখ্য, নওয়াজের বিরুদ্ধে বেশ অনেকগুলি অভিযোগ করেছেন স্ত্রী আলিয়া। তার অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন নওয়াজ।